এই মুহূর্তে এশিয়ান কাপের জন্য দোহায় চনমনে অনুশীলন সারছে ভারতীয় দল। আর সেই অনুশীলনে ভারতীয় দলের শিবিরে এলেন এক বিখ্যাত কোচ। কে জানেন, তার নাম হলো বোডা মিলুটিনোভিচ। ফিফা বিশ্বকাপে টানা পাঁচটি দেশের হয়ে কোচিংয়ের দায়িত্ব সামলে রেকর্ড গড়েছেন এই সার্বিয়ান কোচ। 1986 বিশ্বকাপে মেক্সিকো, 1990 বিশ্বকাপে কোস্টারিকা, 1994 বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র, 1998 বিশ্বকাপে নাইজেরিয়া ও 2002 সালে চীন দলকে বিশ্বকাপ খেলিয়েছেন বোডা মিলুটিনোভিচ। আর সেই কোচই চলে এলেন ভারতীয় দলের প্রস্তুতিতে। তাকে স্বাগত জানান ভারতের হেড কোচ ইগোস্টি ম্যাচ, ফিটনেস কোচ লুকা রাডম্যান ও গোলকিপার কোচ ফ্রানো দারেভ। দীর্ঘক্ষণ খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে কথা বলেন মিলুটিনোভিচ, নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ফুটবলারদের সাথে। আর 79 বছর বয়সী এই প্রশিক্ষককে পেয়ে আপ্লুত গুরপ্রীত সিং সান্ধু। তিনি বলেছেন, এটি আমাদের কাছে বড় সৌভাগ্যের যে এত বড় মাপের একজন মানুষ আমাদের সাথে এসেছেন এবং আমরা তার কথা শুনতে পেরেছি। তিনি প্রথমেই যে কথাটা আমাদেরকে স্মরণ করালেন সেটা হলো ফুটবলে নিজেদের সেরাটা দেওয়া। তিনি আমাদের জিজ্ঞেস করেন, খেলায় সবথেকে গুরুত্বপূর্ণ কী? তখন নিজের প্রশ্নেই নিজে উত্তর দিয়ে বলেন, সেটি হলো পরবর্তী কোন চালটা তোমরা দিচ্ছ। এরপর সন্দেশ ঝিঙ্গানো বোডা মিলুটিনোভিচের আশায় আপ্লুত হয়েছেন। তিনি বলেছেন, প্রথমে এসেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তার ইংরেজি একেবারে ভালো নয়, কিন্তু তারপর আমাদের সাথে খুব ভালোভাবেই ইংরেজিতে কথা বললেন। ওনার প্রত্যেকটা কথা আর উপদেশ আমাদের ওপর বড় প্রভাব ফেলেছে। উনি বুঝিয়েছেন যে স্বপ্ন দেখাটা কতটা গুরুত্বপূর্ণ আর সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে চলা উচিত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।